রাখো, তোমাকে এখানে খাবার সাহস কে দিছে? কেন ভাবি আমি এই জায়গা নষ্ট করব না? না, এখানে শুধু তোমার ভাই আর আমি খাবো। রাখো, তোমাকে এখানে খাবার সাহস কে দিছে? কেন ভাবি আমি এই জায়গা নষ্ট করব না? না, এখানে শুধু তোমার ভাই আর আমি খাবো। রাখো টা। ভাবি আমি কি আপনারটা খাই? আর আমি তো খাবোই, খাবো না কেন? হ্যাঁ, তুমি তো আমারটাই খাও। জীবন তুমি চাকরি না করবা সেবন তোমার খাওয়া নাই। রাতে তোমাকে না করে দিছি না যে তোমার খাওয়া নাই, তারপর তুমি খাইতে আসছো আর এটা তুমি নিছো কেন? এখন বড় হয়েছো, বিয়ে করে আলাদা সংসার করে খাও। অনেক খাইছো, আর খাওয়াইতে পারবো না। না ভাবি আমি খাবোই। তারপরও খাই গেছো? উঠো তুমি এখান থেকে, এগুলো আমি খাবো। সরো তুমি, উঠো। বলে তুমি সব আব্বারে বলে দিবা, আব্বারে তো বাবা, সে তো মেয়ের বাড়ি গেছে, তারও এই বাড়িতে জায়গা নাই। তোমার বাবা কাজ করতে পারে না, তাকে তাড়াইছি, আর তোমাকে দেবো কাজ ছাড়া খাইতে। যদি কাজ করতে পারো তাহলে খাবা, নাহলে চলে যাও। ভাবি আপনি কাজটা মোটেও ঠিক করলেন না, আমি আজকে ভাইয়াকে সব বলে দিব। যাও বলো, বলে কোনো লাভ নাই, কাজ ছাড়া কোনো খাওয়া নাই, দেখতে ইচ্ছা করে না। সাত সকালে একটা রুটি বানাইছি, আর এরা তাড়াতাড়ি খাবার নিয়ে বসে। তুমি এসো খাও তো, তোমার জন্য মুড়ি দুপুরে নিয়েছি, পারি না বাবা? রাগ করি, রাগ উঠছেন নেই, খাও খাও তাড়াতাড়ি খাও। তোমার আমি লুডুসটা খাই, গ্রিল খাবো না। লুডুসটা পরে খাও, আর গিল খাও, এত কষ্ট করে গিল বানালাম, তুমি লুডুস খাইতেছ? লুডুস তো পরেও খাইতে পারবা। আর না, তোমরা খাও, আমি লুডুস খাবো, আর সাজাত করি। সাজাত ওর কোনো কাজ কাম নাই, ও খাইতে আসছিল, ওর আমি ঘর থেকে বের করে দিছি। তার মানে ওরে বলে দিছি যদি ইনকাম করে টাকা দেয় ও খাইতে পাবো, না হলে খাইতে পারবো না। বের করে দিছো মানে? ওকে তোমার টাকা, তুমি জানো যে ওর চাকরি হয়েছে? চাকরি হয়েছে মানে? হ্যাঁ, আমার সাথে ভালো পুষ্টে চাকরি হয়েছে, বেতনও বেশি। তোমার সাথে খারাপ ব্যবহার করা একদম ঠিক করো নাই, আর ও যে খায় তোমারটাই খায়। তুমি তো একবার চিন্তা করো নাই, যাও ডেকে নিয়ে আসো, যাও 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 তাহলে যাও। সাজ্জাদ চলো খাবার খাওয়া, আর আমার ভুল হয়ে গেছে, তোমার ক্ষমা করে দিও। কেন ভাবি হঠাৎ করে আপনার কি হলো আবার? শুনলাম তোমার নাকি চাকরি হয়েছে। চাকরি হয়েছে না, চাকরির কথা শুনে এখন খাইতে ডাকতে হয়েছেন। আসলে কি জানেন, এই সমাজে পুরুষের টাকা ছাড়া কোনো দাম নাই। আপনারা জানেন না, পুরুষদের সময় একভাবে যায় না। আপনি যান, আমি খাবো না, আর আমার এখন চাকরি হয়েছে, আমি আলাদাই খেতে পারবো। আমার ভুল হয়ে গেছে ভাই, তোমার ক্ষমা করে দাও। চলো টেবিলে, তোমার ভাইয়া বসে রয়েছে তোমার জন্য। ভাইয়া বসে রয়েছে আমার জন্য? হ্যাঁ। আচ্ছা চলো। একটা কথা সবসময় মনে রাখবা, মানুষকে কখনো ছোট করে দেখবা না, কে কখন কোন অবস্থানে যায় তা কেউ জানে না। তুমি ঠিকই বলছো, আসলে আমি বুঝতে পারি নাই। আজ থেকে সাজ্জাদ তো আমার ছোট ভাই, ওরে আমি আর ডেবল মনে করবো না। ভাইয়া নাও, তুমি গ্রিল নাও। আচ্ছা দাদা নিতেছেন।